বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ 19/8/2022 বৃত্তিমূলক শিক্ষক মহাশয়দের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংগঠন খবর পাওয়ার জন্য, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার রদবদলে কারিগরি শিক্ষামন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল সেন। দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুদিন হয়ে গেলেও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়ালেন মন্ত্রী। ভাতা বৃদ্ধি পেশাগত 11 দফা দাবি নিয়ে দুদিন নিউ টাউনে কারিগরি শিক্ষা দপ্তরের কার্যালয়ের সামনে অবস্থানে বসেছিলেন বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা। তাদের দাবি নিয়ে বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে দপ্তরের মধ্যে অবস্থানকারী জানান যে মন্ত্রী এ বিষয়ে কিছু জানেন না, তাই দেখা করবেন না। অবস্থানকারীদের অভিযোগ, বৃত্তিমূলক শিক্ষকদের চুক্তির মাধ্যমে কাজ করতে হচ্ছে, ভাতা সামান্য দেওয়া হয় এবং রাজ্যের বৃত্তিমূলক পাঠ্যক্রমের কর্মরত নৈশপ্রহরী হেল্পারদের গ্রুপ ডি কর্মীর মর্যাদা দেওয়া, তাদের সামাজিক সুরক্ষা দেওয়া, শিক্ষক প্রশিক্ষকদের বৈষম্য না রেখে দুটি স্থায়ী পদ তৈরি করা, 12,000 টাকা ভাতা বাড়িয়ে পে স্কেলের আওতায় আনা, 11 দফা দাবিতে বুধবার বৃহস্পতিবার দুদিনের কারিগরি ভবনের সামনে অবস্থানে বসেন বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা। এবং এই নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকের থেকে জানানো হয়েছে যে রাজ্যে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বহু পদ ফাঁকা পড়ে রয়েছে। শিক্ষক প্রশিক্ষকের অভাবে একাধিক বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্রে অনেকগুলো পাঠ্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে তাতে কর্মরত শিক্ষক প্রশিক্ষকরা যাতে যা ভাতা পেয়ে থাকেন তা অত্যন্ত কম। বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী পিএফ পেনশনের সহ অবসরকালীন টাকা দেওয়ার দাবির সঙ্গে বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্রগুলোর পঠন পাঠনকে উন্নতি করার দাবি নিয়ে দুদিন ধরে অবস্থান নিয়ে করলেন এবং মন্ত্রী এ বিষয়ে কিছুই জানে না বলে এই কথা জানানো হয়েছে। তাহলে দেখলেন বৃত্তিমূলক শিক্ষকরা হচ্ছে দুদিনের হচ্ছে নিউ টাউনের কারিগরি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করলেন। দাবি একটাই যে শিক্ষক মহাশয়দের বিভিন্ন 11 দফা দাবি পূরণ করতে হবে। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আশা করবো সরকার এনাদের প্রতি দৃষ্টি দেবে, কারণ কারিগরি শিক্ষা একটা বা বৃত্তিমূলক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ শিক্ষার জীবনে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।